আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি। আমি প্রথি সুলতানা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও এনজয় করার জন্য। আই হোপ আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে তমাপুর কিচেন মেকওভারের সেকেন্ড ডে। যথারীতি গতকালকের প্ল্যান অনুযায়ী আমরা সকালবেলা চলে এসেছি মার্কেটে, আর আপু বলল যে এখানটায় বেশ রিজনেবলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি জিনিস পাওয়া যায় এবং কোয়ালিটি প্রোডাক্টগুলো পাওয়া যায়। তো আমরা 99 শপে এসেছি এবং এখানটায় আমি দেখে সত্যিই অবাক হলাম, বেশ কিছু জিনিস আছে যেগুলো খুবই ইউজফুল এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। তো আমরা এখান থেকে দেখে শুনে আমাদের যা যা জরুরি জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমরা পারচেস করে নিই, অলরেডি বাসায় চলে এসেছি। তো এখানে বাসা থেকে বের হওয়ার আগে গরম পানির মধ্যে আপুর যে কাচের অয়েল বটল, পাশাপাশি আপু যে জারটার মধ্যে লবণ রাখতো, এরকম মেয়োনিজ বা কয়েকটা জার ছিল যেগুলোর উপরে স্টিকার ছিল। তো আমি আপুকে জাস্ট বললাম যে আপু এগুলো স্টিকার সহ মেনটেন করতে তো আপনার একটু ঝামেলা হয়, কারণ এগুলোর স্টিকারের মধ্যে কিন্তু আষ্টে ভাবটা চলে আসে বেশি। আপু হয়তো বা এগুলো স্টিকার তোলাটা খুব বেশি প্রয়োজন বোধ করেনি। যখন আমি আপুকে বললাম যে আপু স্টিকারগুলো তুলে ফেললে জিনিসটা অনেক বেশি ক্লিন হবে এবং আপনি যখন পরবর্তীতে ক্লিন করবেন সেটা আপনার জন্য বেশি ইজি হবে, তখন আপু বলল ওকে ফাইন। তো সেই জন্য আমি এটা ক্লিন করে দিচ্ছি। আর এই ধরনের কি বলবো যে ক্লিনিং যে ভিডিওটা, অর্থাৎ বটল জার এগুলোকে রিসাইকেল করার জন্য স্টিকার কীভাবে তুলবেন, এটার উপরে ডিটেইলিং একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। আমি চেষ্টা করব সেটার লিংক ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার জন্য। আর আমি এখন একটু বলে নিচ্ছি আপনাদের কিভাবে করে আপনারা করবেন। একটা সহজ ওয়ে হচ্ছে বা বেস্ট ওয়ে হচ্ছে গরম পানির মধ্যে হালকা একটু ডিটারজেন্ট দিয়ে আপনারা যত বেশি সময় এটাকে ভিজিয়ে রাখতে পারবেন তত দ্রুত এবং ইজি এটা ক্লিন হবে। আরেকটা ওয়ে আছে স্টিকারগুলোর উপরে আপনারা অলিভ অয়েল দিয়ে তারপরে কিছুটা সময় রেখে দিয়ে বা কয়েক ঘন্টা রেখে দিয়ে তারপর গরম পানিতে রাখলে সেভাবে উঠে যাবে। তো আপনাদের কাছে যে ওয়েটা বেস্ট মনে হয় আপনারা করবেন। তো আমি খুব বেশি সময় রাখতে পারিনি, তো যতটা পেরেছি আমি ছুরির সাহায্যে উঠিয়েছি। উঠানোর পরে বাকিটা আমি স্টিলের স্ক্রাবারের সাহায্যে স্ক্রাবিং করে নিচ্ছি, আর স্টিলের স্ক্রাবার দিয়ে কাচের জার বা বটলগুলো হালকা স্ক্রাবিং করলে খুব বেশি একটা অসুবিধা হয় না, বাট কি বলবো যে স্টিকারগুলো প্রপারলি উঠে ক্লিন হয়ে যায়। আর তখন এটা দেখলে মনেও হয় না যে এটা কোনো কিছুর বটল বা কিছু ছিল, তখন ওটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য চলে আসে। আর আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে কোনো কিছুর মধ্যে স্টিকার বা লোগো লাগানো এরকম দেখতে ভালো লাগে না, তো আমি এভাবে করেই ক্লিন করে নেই। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আই গেস আমার অনেক আপুরে হয়তো বা এই জিনিসটা আমি কিভাবে করি এর আগে অনেকবার প্রশ্ন করেছিলেন, সো তার অ্যান্সারটা পেয়ে যাবেন। আমি এক এক করে সমস্ত জারগুলো হচ্ছে গিয়ে ক্লিন করে নিচ্ছি। আর তমাপুর এই লবণের জারটা যখন আমি ভিডিওতে দেখতাম তখন আমার মনে মনে ইচ্ছে করতো যে আমি যদি এসে পারতাম এটা স্টিকার তুলে দিতে। আসলে আল্লাপাক কখন যে মানুষের মনের কোন কথাটা কবুল করে সেটা আমরা নিজেরাও বোধহয় বুঝতে পারি না। তো আমি সেই সত্যিই এসেছি এবং আপুর কিচেনটাকে নিজের হাতে সাজিয়ে দেওয়ার মতো সুযোগটা পেয়েছি, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয় মনে হয়। তো এখানে হচ্ছে গিয়ে আপুর বাসায় অনেক অনেক অনেকগুলো নুডলসের স্কোয়ার শেপের বক্স ছিল, যার কারণে ওগুলো আমি ধুয়ে মুছে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে শপিং থেকে যা যা কেনাকাটা হয়েছিল আপু সেটা শ্যুট করছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এগুলো কত কী দামে কেনা হয়েছে সেটা আপনারা আপুর চ্যানেলেই দেখতে পারবেন যে কোনটার প্রাইস কত কী ছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কী কী এনেছি। আর আপু আরও স্টোরেজ জার বা কন্টেনার আনতে চেয়েছিল, আমাকে জিজ্ঞেস করেছিল পুঁথি আর দরকার আছে কি না। আমি আপুকে বললাম যে না আপু কোনো অসুবিধা নেই, আপনার যা আছে আমি এটা দিয়েই মেকওভার করে দিচ্ছি বা এটা দিয়ে আপনার মনের মতো করে অর্গানাইজ করে দিচ্ছি। আফটার দ্যাট যদি আপনার কখনও মনে হয় যে এই জিনিসগুলো আপনি বাদ দিবেন এবং নতুন জিনিস কিনবেন সেটা আপনি আস্তে আস্তে করবেন, কারণ আমি আসলে কখনোই চাই না যে একই সাথে আপুর উপর একটা খরচ বা একটা কিছুর কোনো চাপ পড়ুক। কারণ
কিচেন বা সংসারের যে কোনো একটা জিনিস নতুন করে কিনতে হলে সেটা যথেষ্ট অ্যামাউন্টের একটা ব্যাপার হয়, আর সেই হেডেকটা আপু এখন নেক সেটা আমি একদমই চাইনি। সো আপু যদি আস্তে আস্তে করে একটু একটু করে করে তখন আপুর জন্য জিনিসগুলো ইজি হবে। তো আমি এখানে আপুর যে স্টোরেজ বক্সগুলো ছিল স্কোয়ার শেপের, আমি সেখানটায় যেটা ভাবলাম যে আপু বড় একটা চালের ড্রাম রাখে হচ্ছে গিয়ে ডাইনিংয়ের দিকে, ওখান থেকে নিয়ে নিয়ে আপুর কিচেনে ভাত রাঁধতে হয়, যেটা আমার কাছে খুবই একটা কষ্টের বিষয় মনে হয়েছে। আমার কাছে মনে হয় যে কিচেনের জিনিসগুলো কিচেনেই থাকবে, সেটার জন্য বারবার ঘরের মধ্যে অন্যান্য রুমে যেন যেতে না হয়। আমি চেষ্টা করেছি আপুর মুখে সমস্ত বিষয়গুলো শুনে আপু কী কী চাচ্ছে মূলত তার কিচেনের মধ্যে ফ্যাসিলিটি, সেই অনুযায়ী কিচেনটাকে অর্গানাইজ করার জন্য। আর এখানে একই ধরনের স্টোরেজ বক্সগুলোকে আমি বেছে নিয়েছি কেন, এটা একই জায়গার মধ্যে একটার উপরে আরেকটা রাখলে স্পেস সেভ হবে। আর বিশেষ করে এই ধরনের আইটেমগুলো একটু বেশি আনা হয়, যেমন চাল, পোলাওয়ের চাল, ডাল, তারপরে আটা, তো যার জন্য আমি বড় স্কোয়ার শেপ স্টোরেজ বক্সগুলোকে সিলেক্ট করেছি। আর আপুর বাসায় দুই ধরনের মুড়ি খাওয়া হয়, একটা ভাজা মানে দেশি মুড়ি, একটা হচ্ছে কেনা মুড়ি আমরা নর্মালি যেটা সবাই খাই, তো ওই মুড়িগুলো হচ্ছে অন্য স্টোরেজ বক্সে আমি দিয়ে দিয়েছি। আর আমার খুব ইচ্ছে ছিল আপুর এই বক্সগুলোর মুখার উপরে মানে এই যে কি বলবো লিডের উপরে পাশাপাশি বডিতে যে স্টিকারগুলো আছে সেগুলো তুলে ক্লিন করে দেওয়ার, বাট আমার হাতে এনাফ সময় ছিল না যার কারণে আমি পারিনি আসলে। তবে আপুকে আমি বলেছি যখন এগুলো শেষ হবে তখন এক একবারে একটা একটা করে ক্লিন করতে, জাস্ট অলিভ অয়েল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপরে গরম পানির মধ্যে দিয়ে দিলে এটা খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে। তো এখানে এই যে আপুর লবণ রাখার জারটা এখন কত সুন্দর লাগছে, এটা একদম মনেই হচ্ছে না যে এটা ক্যান্ডি জার ছিল, কারণ এই ধরনের জারগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে থাকি এবং যথেষ্ট এক্সপেন্সিভ হয় সেগুলো। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর গত কয়েকটা ব্লগ দেওয়ার পর মানে কি বলবো ভিডিও দেওয়ার পরে আপনারা অনেকে আমাকে ইনবক্সে নক করছেন, কমেন্ট করছেন যে আপু আমার বাসায় দাওয়াত রইল, আমি তোমাকে দিয়ে মেকওভার করাতে চাই, এটা কি পসিবল কি না। তো তাদের জন্য যেটা বলছি সেটা হচ্ছে ডেফিনেটলি পসিবল। আপনারা আমার ফেসবুক পেজ মিসেস হোম মেকার বিডিতে ইনবক্স করলে আপনাদের যে সময় বা কারেন্ট সিচুয়েশান, বাংলাদেশের যা কারেন্ট সিচুয়েশান সব কিছু মিলিয়ে আমি যদি সময় করে উঠতে পারি অবশ্যই অবশ্যই আমি এটাকে আমার কি বলবো যে অনেক বড় একটা অপরচুনিটি মনে করব বা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ আমার কাছে এই ধরনের কাজ অনেক বেশি ভালো লাগে। আমি আমার ভিডিওগুলোতে অনেক আগে আপনাদেরকে এই কথাটা বারবার বলেছি যে আপনারা আমাদের আমার এই কাজগুলো ভালোবাসেন, দ্যাটস ওয়াই আপনারা যদি চান আমি আপনাদের এই ধরনের কাজে অবশ্যই সহযোগিতা করব। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এক এক করে আপনারা তো দেখছেন যে আমি প্রত্যেকটা জিনিস রিফিল করে নিচ্ছি। তো এখানে আপু যে স্টিলের স্টোরেজ বক্সগুলো এনেছিলো এটার মধ্যে একটার মধ্যে আমি ছাতু রেখেছি, একটার মধ্যে চিরা, অর্থাৎ যে যে কোয়ান্টিটিতে আছে আমি দেখে দেখে ওই অনুযায়ী রেখেছি। আর এই স্টোরেজ বক্সগুলো যখন খালি হয়ে যাবে আপু কিন্তু মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবে, চাইলে আপু এগুলোতে ফ্রিজে খাবার রাখতে পারবে, চাইলে কিচেনে ইউজ করতে পারবে। আর এগুলোতে একটু বেশি পরিমাণে মশলা ছিল আর এই সাইজের কোনো বয়াম বা যার ছিল না, তো ভাবলাম যে এটা যেহেতু এয়ারটাইট এটার মধ্যেও ফ্রেশ থাকবে কন্ডিশনে, তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে গুয়া মুড়ি আছে, ধনিয়া বা শাহি জিরা, তারপরে হচ্ছে গিয়ে চিরা, ছাতু, যা যা আছে এগুলো সব কিছু আমি রেখে আটকে দিচ্ছি। আর এই বক্সগুলোর মধ্যে রাখলে খাবারগুলো বেশ ফ্রেশ থাকবে আর এয়ারটাইট থাকবে একদম। তো সবগুলো রিফিল করা হয়ে গিয়েছে আর এখন আমি আপুর যে অল্প পরিমাণ যে মশলাগুলো ছোটো জারেই রাখা যাবে, তো আমরা তো ছোটো কিছু জারও পারচেস করে এনেছিলাম যেগুলো আমি ক্লিন করে হচ্ছে বারান্দায় শুকাতে দিয়েছিলাম, বেশ সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, এখন এগুলোর মধ্যে আমি গরম মশলা রাখছি। আপু মূলত তার একটা স্পাইস বক্স আছে স্টিলের, ওই স্পাইস বক্সটার মধ্যেই হলুদ মরিচের গুঁড়ো বা গরম মশলা অল্প স্বল্প ওটার মধ্যেই রাখে আর এখানে হচ্ছে স্টোর করা হচ্ছে। আপুর যেহেতু বাইরে আলাদা করে পেন্ট্রিটা নেই,
এটা একটা বড় বিষয় হয়েছে যে আপুর ওই কিচেনটার মধ্যেই আপুর পেন্ট্রি সেকশন থেকে শুরু করে অর্থাৎ আপুর স্টোরেজ থেকে শুরু করে আপুর রান্নাতে ব্যবহার হবে সমস্ত জিনিসগুলোকেই আমার অ্যারেঞ্জ করতে হয়েছে। কারণ আমি চাইনি যে আপুর কিচেনটা যেন একদম পুরো বাসায় ছড়িয়ে যেন না যাক। আমরা কিন্তু অনেকেই এই সমস্যাটার মধ্যে পড়ি, যেটা আমি অনেকের বাসায় দেখেছি যে কিচেনের জিনিসগুলোই দেখা যায় আমাদের বাসার অন্যান্য আদার্স রুমের মধ্যে একদম ছড়িয়ে থাকে, আমরা বুঝে উঠতে পারি না ঠিক কীভাবে রাখবো। তো আই গেস আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে যে ছোট ছোট প্লেসকে আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে কিভাবে হচ্ছে গিয়ে আপনাদের ব্যবহার উপযোগী করতে পারবেন। আর আমি চেষ্টা করি আমার যারা ক্লায়েন্ট বা আমার যারা অনারেবল যে বড় আপুরা যারা আমাকে এই কাজের সুযোগটা দিচ্ছে তাদের কাজের যে প্যাটার্ন বা তাদের যা সুযোগ সুবিধা বা তাদের যা চাহিদা যা ডিমান্ড থাকে সেই অনুযায়ী আমি অর্গানাইজ করে দেওয়ার চেষ্টাটা করি জাস্ট। তো সেটা মাথায় রেখেই তো যার যার পছন্দ অনুযায়ী প্রত্যেকের কিচেনে আপনারা একটা বা প্রত্যেকের যে সেকশনগুলো নিয়ে আমি কাজ করছি সেখানে আপনারা আলাদা আলাদা ভিন্নতা দেখতে পারবেন। কারণ প্রত্যেকটা মানুষের তো পছন্দ আলাদা, যার কারণে ভিন্নতা থাকাটা খুব স্বাভাবিক। তো সমস্ত গরম মশলাগুলো আমি স্টোর করার পরে দেখলাম যে আপু যে বড় বড় প্যাকেটে করে মশলাগুলো আনে সেগুলো আপু যখন ছোট্ট স্পাইস বক্সটার মধ্যে নিয়ে নেয় তারপর অবশিষ্ট কিছু মশলা থাকে যেগুলো দেখা যায় যে আপু একটু ভাঁজ করে রাখা থাকে বা একটু ক্লিপ দিয়ে রাখা থাকে, অনেক সময় সেটা ছুটে যায়, এগুলো জমাট বেঁধে যায়, তো অনেক সময় মশলা ড্যাম হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো আপনার কাছে যদি কোনো ধরনের স্টোরেজ বক্স না থাকে আপনি কীভাবে খুব ইজি ওয়ে মশলাগুলো ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাই শেয়ার করলাম। প্রথমে একটা ছুরি গরম করে জাস্ট বাড়তি যে অংশটা থাকে সেটা কেটে নিয়ে ছুরিটা দিয়ে জাস্ট একটু ঘষে প্রেস করে দিলেই দেখবেন ওটা একদম এয়ারটাইট হয়ে থাকবে এবং আপনার মশলা বা কোনো ধরনের খাবার অপচয় বা নষ্ট হবে না। তো এখানে যে বাড়তি মশলা বা গুঁড়ো পাউডার যা যা আছে পাউডার মিল্ক সমস্ত জিনিসগুলোই আমি একটা হুগল পাতার যে ঝুড়ি আছে বা এটা বেতে কি বলবো তালপাতার ঝুড়ি এটার মধ্যে রেখেছি। আর আপুর এরকম তিনটা ঝুড়ি আছে যেটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছে, তো এই ঝুড়িগুলোই আমি অর্গানাইজেশনে কাজে লাগিয়েছি। আসলে আপুর কিন্তু খুব বেশি জিনিস কিনতে হয় না, আপুর যা ছিল সেটাকে আমি শুধু জাস্ট একটু প্লেস চেঞ্জ করে বা সেটার ব্যবহারটা জাস্ট একটু চেঞ্জ করে প্লেস করে দিয়েছে এটাই আর কি। তো এখানে আমরা যে স্কোয়ার শেপের কন্টেনারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খাবার স্টোর করেছিলাম সেগুলো আমি এই কর্নারে একটার উপরে আরেকটা রেখে দিয়েছি, এতে করে অনেকটা জায়গা সেভ হয়েছে। কারণ এই জিনিসটা যদি এই কিচেনের তাকের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু দুইটা করে বক্স একটার মধ্যে ধরে এবং অনেকখানি জায়গা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি কর্নারে একটু গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে একটার উপরে আরেকটা রেখে দিয়েছি। আপুকে জাস্ট বলেছি আপু একটু কষ্ট হবে, এইটুকু তো করতেই হবে, কিছু করার নেই, কারণ কিচেনে তো আসলে অনেক স্পেস নেই। আর এখানে আপুর যে কাঠের যে কিচেন র‍্যাকটা ছিল যেটা আমরা কালার করে নিয়েছি মাশাআল্লাহ এখন দেখতে অনেক সুন্দর লাগছে, তো এই কিচেন র‍্যাকটার উপরে রেক্সিন বিছানোর দরকার নেই কারণ এটা যেহেতু সিনথেটিক পেইন্ট এটা ভেজা কাপড় দিয়ে মুছলেও তেল কাস্টে ভাব থাকলেও সুন্দরভাবে উঠে যাবে, পানি লাগলেও নষ্ট হবে না, কোনো সমস্যা নেই। তো এই র‍্যাকটার মধ্যে আমি জাস্ট আপুর যে অবশিষ্ট খাবার দাবারগুলো যেমন মুড়ি চিনি ডাল এই ধরনের জিনিসগুলো বা অন্যান্য আদার্স আইটেমগুলো এক এক করে রাখছি। আর এখানে আসলে সৌন্দর্য বোধের জিনিসটা আমি 100% মেনটেন করতে পারিনি কারণ আপুর জারগুলো এক একটা এক এক রকম, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট বা কোনো মানে যেখানে যেটা রাখলে একটু আমি অল্প জায়গার মধ্যে বেশি জিনিস রাখতে পারছি সেভাবে করেই দেওয়ার চেষ্টাটা করেছি আর কি। আর এই সেকশনটায় হচ্ছে গিয়ে তুলনামূলক ছোট জার রেখেছি, আর হচ্ছে গিয়ে এই জারটার মধ্যে আপু লবণ রেখেছে পাশাপাশি ওইটার মধ্যে ঘি সবগুলো ভুষে, এই কাচের জারগুলো আবার আমি একদম উপরের সেকশনে দিয়ে দিয়েছি, এখান থেকে নিয়ে কাজ করতে ইজি হবে। আর বিশেষ করে আমি যখন কারো রান্নাঘর গোছাই বা কিছু করি তখন তাকে সাথে নিয়ে এই কাজটা করার চেষ্টা তো করি, এটা আছে একটা বিষয় যেন সে পরবর্তীতে খুঁজে পায়। আর একটা বিষয় হচ্ছে অনেক জার থাকে যেগুলোর উপরে বিভিন্ন লোগো থাকে বা স্টিকার থাকে সেগুলো একটু খুলে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি একটাই কারণে, কারণ ট্রান্সপারেন্ট থাকলে
সে জিনিসগুলো দেখে বুঝতে পারবে কোনটার মধ্যে কি আছে। তো আপুকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আপু আপনার এই জারগুলোকে লেবেলিং করতে হবে কিনা বা কোনো নাম লিখতে হবে কিনা, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আপু বলল যে না কোনো অসুবিধা নেই, শুধু আমার কাছে মনে হয়েছে যে ম্যাগির একটা মশলার কৌটা আছে, পাশাপাশি হচ্ছে কি স্টিলের আপু যে স্টোরেজ বক্সগুলো এনেছে ওটা একটু খুলে খুলে দেখতে হবে। এই জন্য আপুকে আমি জাস্ট বললাম যে পার্মানেন্ট মার্কার এনে আপু যদি ওটার মধ্যে একটু লিখে নেয়, পরবর্তীতে ওটা জাস্ট নর্মালি একটু স্ক্রাবিং করলে উঠে যায়, স্টিলের উপর পার্মানেন্ট মার্কার ওরকমভাবে থাকবে না। তো আপু বললো ওকে ফাইন, আমি পরে করে নিব, আমি আর করে দিতে পারিনি সেটা। তো ওদিকের এক গুছাতে গুছাতেই আমাদের ড্রিল করানোর জন্য যে ভাইয়াটার আসার কথা ছিল উনি এসেছে। তো উনি ড্রিলটা করিয়ে দিয়ে চলে গিয়েছে, কারণ ইফতারের সময় প্রায় হয়ে আসছে, ওনার পক্ষে এগুলো লাগিয়ে দিয়ে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে আমরা বললাম যে ওকে ফাইন আপনি জাস্ট ড্রিলগুলো করে দিয়ে যান, আমরা এগুলো অর্গানাইজ করে নিব। তো এক এক করে আমি জাস্ট হ্যাঙ্গারগুলো যেখানে আপু যেটা বলেছে প্লেস করতে সেভাবে করেছি। আবার কিছু কিছু জিনিস আপু বলার পরে আমি বললাম যে আপু এই জিনিসটা এখানে রাখলে, যেমন আপু বলেছিল যে কিচেনের যে স্প্যাচুলাগুলো একটু আগে যেটা রাখলাম ওটা ছিল কিচেন সিঙ্কের উপরে, তো আপু বলল গ্যাসের চুলার পাশে যদি স্প্যাচুলাগুলো রাখা থাকে আপুর জন্য ইজি হয়, তো ওটা ওখানেই প্লেস করে দিয়েছি। আবার এখন যে হ্যাঙ্গারটা আমরা প্লেস করছি এটা হচ্ছে হাঁড়িপাতিল রাখার হ্যাঙ্গার, মানে হাঁড়িপাতিল রাখার জন্য লাগাচ্ছি। তো এই হ্যাঙ্গারটা আপু ওই পাশেই প্লেস করতে বলেছিল, তখন আমি আপুকে বললাম যে আপু হাঁড়িপাতিলগুলো অনেক ভারী বা বড়, এগুলো ধুয়ে আপনি সিঙ্কের এখান থেকে অত দূরে নিয়ে রাখাটা বারবার এটা একটা ঝামেলা হবে, তো যার কারণে এই জায়গাটায় যদি আমরা প্লেস করি কিচেন সিঙ্কের একদম পাশে, সো ওখান থেকে আপনার ধুয়ে এখানটায় শুকাতে দেওয়া বা ওখানটায় রাখা আবার ওখান থেকে নিয়ে আপনার কুক করাটা খুব বেশি হ্যাসেল হবে না, কারণ রান্নার সময় তো আমরা একটা হাঁড়ি নিয়ে একবারই বারবার আসা যাওয়া করতে হয় না। তো সেই জন্য ওখানটায় আমরা প্লেস করেছি। আর এখানে যে ছোট্ট স্পাইস বক্সটা র্যাকটা এনেছিলাম সেটা ওই যে তাকটা বসিয়েছি কিচেনের যে তাক কাঠের ওটার উপরেই প্লেস করে দিয়েছি। আর অবশিষ্ট আছে আপুর প্লেট রাখার র্যাকটা, ওই প্লেট রাখার র্যাকটাও আমরা ঠিক সিঙ্কের উপরেই প্লেস করেছি। আর এই সম্পূর্ণ কাজে তমাপু আমাকে সার্বক্ষণিকভাবে হেল্প করছিল, পাশাপাশি আমার সিনেমাটোগ্রাফিতে বা ভিডিওগ্রাফিতে হেল্প করছিল ফাতেমাপুর বড় মেয়ে আরবি, মামনির প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা, ও আমি আসার পর থেকে আমার সমস্ত কিছুতে খুব খেয়াল করছে, খুব হেল্প করছে। তো আসলে আমি কোনোদিনও কল্পনা করিনি যে আমার টাঙ্গাইল আসাটা এত বেশি আনন্দঘন হবে, সবাই আমাকে এত এতটা স্পেস দিবে, এতটা স্নেহ করবে, এতটা ভালোবাসা দিবে। আসলে আমি ভীষণ রকম মুগ্ধ তাদের আচরণে, আমার প্রতি তাদের ফিলিংস সব কিছু মিলে আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, আপনাদের সাথে আগে অর্গানাইজেশন শেয়ার করে নিই। তো এখানে তো দেখলেন যে স্পাইস বক্স কী বলবো র্যাকটার মধ্যে আমি মশলার ছোটো ছোটো কি কৌটাগুলো রেখেছি, আর এই পাশে যে হ্যাঙ্গারটা এনেছি এই হ্যাঙ্গারের মধ্যে কিন্তু অজস্র হাঁড়িপাতিল রাখা যায়। আসলে আমাদের এখানে তো কিচেন ক্যাবিনেট করা থাকে না, যার কারণে আমরা কোনো কিছু চাইলে হাইড করে রাখতে পারি না, আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি তাই আমাদের পক্ষে আসলে কিচেন ক্যাবিনেট করিয়ে নেওয়া হয়তো সম্ভব হয় যদি আমরা অনেক দিন একটা বাসায় থাকতে চাই, বাট সবার পক্ষে হয়তো বা সেই কী বলবো অ্যামাউন্টটা থাকতে পারে কিচেন ক্যাবিনেট করানোর মতো, বাট আমি বলবো যে সবাই হয়তো বা ওই ঝামেলাটা নিতে চায় না যে একটা কিচেন ক্যাবিনেট এই বাসার কিচেনের মাপে করাবো, আবার পরে অন্য আরেকটা বাসায় গেলে সেই একই কিচেন ক্যাবিনেট কাজে নাও লাগতে পারে, তো এই কারণে অনেকেই হয়তো করায় না। তো যাই হোক, আমি ওই পাশে প্লেটটা একটা গুছিয়ে নিয়ে এই পাশে চুলার পাশে আমি একটা ট্রে দিয়ে দিয়েছি, কারণ স্প্যাচুলারের কারণে কিন্তু চুলাটা অনেক বেশি নোংরা হয়। তো যার কারণে আপুকে বললাম আপু কোনো ট্রে আছে কিনা, আপু বলল হ্যাঁ আছে, তো ওটাই দিয়ে দিয়েছি কিচেনের চুলার পাশে, স্প্যাচুলাটা ওখানে রাখলে চুলা বা আশপাশটা নোংরা কম হবে। আর এখানে হচ্ছে আপুর একটা ইন্ডাকশন চুলা আছে যেটা কাঠের ওই যে র্যাকটা আছে ওটার উপরে রেখে আপু এখানে বসে রান্নাবান্না করে, তো যার কারণে লাইটের এখানটা একটু তেল ছিটে আসে, তো ভাবলাম যে এটাও একটু ক্লিন করে দেই। তো এই হচ্ছে সেকেন্ড পার্ট মেকওভারের। আই হোপ আগামী পর্বে আমি চেষ্টা করব আপুর কিচেনটা মেকওভারের আগে দেখতে কেমন ছিল আর মেকওভারের পরে দেখতে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার।
আই হোপ আপনারা আমাদের সাথেই থাকবেন। আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আপুর চ্যানেলে কিচেন ট্যুর ভিডিও আপলোড হয়েছে, সো সেটা দেখে আপুকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে বা ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।